ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএমবি কোডিং হক। আজকে আপনাদের সামনে একটা সুন্দর ক্লাস প্রেজেন্টেশন করতে চলেছি, সেই ক্লাসটা মডেল ভার্বের ক্লাস। আর মডেল ভার্বের পার্ট 1 আমার ইউটিউব চ্যানেলে থাকছে প্রথম ভিডিও। অতএব আরো মডেল ভার্বের ক্লাস পর পর এসে যাবে এই আশা করছি। আর মডেল ভার্ব দিয়েই আমরা যত সমস্ত স্পোকেন গুলোকে ডেভেলপ করতে পারি, সুন্দরভাবে কথা বলতে পারি, গুছিয়ে কথা বলতে পারি। আর মডেল ভার্ব ছাড়া স্পোকেন তো সম্ভবই না, মানে ভালোই হয় না বলা চলে। সো মডেল ভার্ব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পোকেন, স্পোকেনের জন্য মডেল ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। সো মডেল ভার্বের আজকের পার্ট 1 এ আমি ক্লাসটা করব, সেটা হচ্ছে অ্যাবিলিটি অর্থাৎ ক্ষমতা। যেমন আমি করতে পারি, আমি নাচতে পারি, সে দৌড়াতে পারে, এই যে অ্যাবিলিটি ক্ষমতা, পারার ক্ষমতা, জানার ক্ষমতা, এই অ্যাবিলিটিটাই আজকে আমি ডিসকাস করবো, আলোচনা করবো। আজকে মডেল ভার্বে আমি অ্যাবিলিটি দিয়ে ক্যান কুডের ডিসকাসটা করবো, ছোট্ট একটা টপিক। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। সো দেখো মডেল ভার্ব আমি অ্যাবিলিটি অর্থাৎ ক্ষমতা যেটা আমরা পারি সেটা দিয়ে করবো। একটা হচ্ছে ক্যান, CAN ক্যান, ক্যান মানে পারা, CoULD কুড, এটা হচ্ছে পারা, আর এটা হচ্ছে পারতাম। সো এই দুটো আমরা কখন কিভাবে ইউজ করব এবং মডেল ভার্বটা ঠিক স্ট্রাকচারটা কি আমরা আজকে দেখব। যেমন ধরো সে কথা বলতে পারে, সে ইংরেজি বলতে পারে, ইংরেজি বলতে পারে, তাই না, বলতে পারে। সো এখানে আমরা কিভাবে স্পোকেন ইংলিশটা মডেল ভার্বের সঙ্গে জুড়ে দেব সেটা দেখি। যেমন এখানে সাবজেক্টটা যেটা আছে সেটা বসাবো হি, দেন পারে ক্যান, হি ক্যান ইংরেজি বলতে পারে, সাবজেক্ট আমরা দিয়েছি হি, দেন ক্যান, আর পারে হয়ে গেল সে কি স্পিক মানে বলতে, স্পিক কি পারে ইংলিশ, ENGLISH ইংলিশ। সো দেখো ক্যান আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার পরে এস বা ইএস হয়, কিন্তু আমরা মডেল ভার্ব যখন ব্যবহার করব এই ধরনের কিছু থাকবে না। আর মডেল ভার্বের পরে আরেকটা মজার বিষয় হচ্ছে ভার্বের সঙ্গে কখনোই কিছু যোগ হবে না বা ভার্বটা প্রেজেন্ট রূপে রেখে দিতে হবে, ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, সরাসরি ডিরেক্টলি প্রেজেন্ট ভার্বটা বসে যাবে। ওকে, দেন আমরা এটা যদি হয়ে যায় পারতো, সে ইংরেজি বলতে পারতো, তাহলে আর এখানে ক্যান হবে না, কি হয়েছে কুড, হি কুড স্পিক ইংলিশ। তাহলে এই পারতোটা হয়ে গেল কি ফার্স্ট, পারতোটা হয়ে গেল, কুডটা হয়ে গেল ফার্স্ট, আর ক্যানটা হয়ে গেল প্রেজেন্ট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট, যেমন অ্যাবিলিটি আর কি হতে পারে, যে আমি আমি ছবি আঁকতে পারি, আঁকতে পারি, তাই তো। সো এখানে কি হবে, আই ক্যান ড্র পিকচার, PICTURE। আশা করছি ক্লিয়ার হচ্ছে, কেন না, আমার অ্যাবিলিটি আমার ক্ষমতা, আমি ছবি আঁকতে পারি। সো এটা অ্যাবিলিটি আমার ক্ষমতা প্রকাশ করছে, আই ক্যান ড্র পিকচার, আমি ছবি আঁকতে পারি। দিস ইজ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আচ্ছা নেক্সট আরো দেবো আমি, যেমন মা রান্না করতে পারতো, সো মাদার MOTHER মাদার। আচ্ছা এখানে কি হবে, ক্যান না কুড, পারতো, তাহলে ক্যান আর হবে না, কি হবে কুড, CoULD কুড, কি পারে রান্না, কুক, CWOK কৃষ্ণা, মাদার কুড কুক। মডেল ভার্বের এই ছোট্ট একটা টপিক আমি প্রেজেন্টেশন করলাম। আর আমরা যখনই অ্যাবিলিটি দিয়ে, আমরা যখন ক্ষমতা দিয়ে পারি বোঝাতে আমরা প্রকাশ করব, তখন কি করব, আমরা ক্যান আর কুডের ব্যবহারটা করব অবশ্যই অবশ্যই। যেমন আই কুড প্লে, আমি খেলতে পারতাম, রান আমি দৌড়াতে পারি, আই কুড রান আমি দৌড়াতে পারতাম বাট এখন পারি না, তাই পাস হিন্দি, হি ক্যান স্পিক হিন্দি, হি কুড স্পিক হিন্দি, সে হিন্দি বলতে পারতো বাট হয়তো এখন পারে না, বা হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে, হি কুড প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারতো বাট এখন হয়তো পারে না। আমরা এইভাবে অ্যাবিলিটিটা প্রকাশ করি, আর যখনই পাস্টে পারতাম তখন কুড, যখন পারি তখন ক্যান আমরা ইউজ করব, ক্যান আর কুডের এই অ্যাবিলিটি ক্ষমতা। ওকে, সো আর এক্সাম্পল হিসাবে বলতে পারি, দ্য বেবি ক্যান প্লে, বাচ্চা খেলতে পারে, শিশুটি খেলতে পারে, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার অডিয়েন্স, অল ওভার, প্রত্যেককে বলছি ভিডিওটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করবে, জাস্ট লাইক হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, অ্যাড ফেসবুক।